পানির অভাবে বিপাকে রাজবাড়ির পাংশার পাট চাষীরা বলছেন, বৃষ্টি নেই তাই শ্যালো মেশিন ব্যবহারেও মিলছে না পর্যাপ্ত পানি, ফলে সেচের জন্য দ্বিগুণ অর্থ খরচেও খরা থেকে রক্ষা করা যাচ্ছে না পাট গাছ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মাটি খুঁড়ে এভাবেই চলছে সেচের পানি তোলার ব্যর্থ চেষ্টা। রাজবাড়ি পাংশার এই কৃষকদের মতোই অবস্থা উপজেলার বেশিরভাগ পাট চাষীর। দেশে হাহাকার, বৃষ্টি বাদল নাই বা পানি উঠতেছে না, এই কারণে বাড়তি খরচ আছে। হ্যাঁ, এক পাইতি পাটের 3 ইঞ্চি সেচ দিছি, বুঝছেন, তাও এখন পাট বাঁচতেছে না। আর 10 ফিট ডিপ করা হয়েছে, তাও পানি উঠতেছে না। এখন পাট নিয়ে তো 4-5 হাজার টাকা খরচ হয়েই গেল, তা পাট হবে কি না এটা নিশ্চিত নাই। বৃষ্টি বাদল নাই তো কেম্বা করে চাষি বাঁচবে? করুণ অবস্থা। ধরেন দুটো সেচ দিছি, ধরেন সার ফার দিছি, তারপরে হবে কি হবে না, বৃষ্টি বাদল নাই, এমন কেমন কি হবে, এটা দিন বিষয় নিয়ে তো খুব টেনশন আছে। 2000 টাকা লাগছে দুইটা সেচ দিতে, আরও চাষের যে খরচটা, নাঙল আছে, কৃষি দেওয়া হচ্ছে, আপনাদের ইয়ে করতে নিরাণকরণ করতে হবে, কাটা ধোয়া, এতে আমাদের একটা লোকসান যাবে। কৃষকরা জানান, পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে চৌচির পাট ক্ষেত। অভিযোগ, লোডশেডিংয়ের কারণে মিলছে না সেচ যন্ত্রের সুফলও। বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ রাত্রিও থাকে না, দিনও থাকে না, এই সময় থাকে। আমরা কৃষকরা ঠিক মতন, তাদের মোটর আছে, এরা মানে ঠিক মতন সেচ ব্যবহার করতে পারতেছি না, এর কারণে পাট আমাদের ওই দিয়ে আসতে আর দেবো, আবার তো পাট শুকায়, মাটি শুকায়, মরে যাচ্ছে। 8 ফিট গর্ত করেও পানি পাচ্ছি না। এখন পাখি বুইতে আমাদের তো 1000-1200 টাকা করে চলে গেছে এক সেচ প্রতি, তো এখন 3-4 ডে করে সেচ দিলে বিঘা বইতে পাখি বইতে চলে যাচ্ছে আছে 4000-3000 টাকা। তাহলে আমরা কিভাবে কি করব? আমরা কোনো বোর্ডিং পানি নাই, আর মোটর দিয়ে পানি দেবো, তাও কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। এমন দুরবস্থায় আশার বাণী নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছেও। পুকুর বা নদী থেকে পানি সংগ্রহের পরামর্শ কর্মকর্তার। আমরা আশেপাশে নদী থেকে, পুকুর থেকে পানি দেওয়ার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। আসলে এই পদ্ধতি ছাড়া এই মুহূর্তে করণীয় আমাদের কাছেও কিছু নেই। এছাড়াও আমরা বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের মাঝে প্রচার প্রচারণা চালাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে রাজবাড়িতে এবার 50 হেক্টর জমিতে আবাদ হয়েছে পাটের। এখনই পানি দিতে না পারলে বড় ধরনের লোকসানের শঙ্কায় কৃষকরা। Desk Report, Channel 24.